মুখে লাজ, চিন্তায় কপালে ভাঁজ, ভাইয়েতে তেল দিলে পেটে ছুঁচোয় ডাম্বেল তুলে, ঘুরি মজে বেজায় সুখ, অম্বলে বেজার মুখ, হইচইয়ার হট্টগোলে কানের পর্দা পটল তোলে। টপটপের গল্প, টপটপের গল্প, জিভে জল এসে গেলে শুরু করে গেল রোগ, টপটপে গোলাপ, চাটনিতে জোলাপ, পাঁচটা আঙুল চেটে নিন তারপরে যা হওয়ার হোক। এলো রে ভজ হরি ভজ, কি খেতে চাও বলো বাবা, এলো রে ভজ হরি ভজ, কি খেতে চাও বলো বাবা। খদ্দের আসেনি, পটল নেই, ঢেঁড়স নেই, তুই কাকে গান শোনাচ্ছিস? আপনাকে শোনাচ্ছি। বাহ, আমার প্রতি এত প্রেম! আপনাকে শেষবারের মতো গান শোনাচ্ছি। কেন? আমি আর এই ধাবায় গান গাইব না। গান গাইব না তো কি ধাবায় তুমি না যাবে? আপনি এই ধাবা ছাড়া অন্য আর কিচ্ছুই কি ভাবতে পারেন না? কেন, কি হয়েছে, কি খুলে বল। মানে ব্যাপারটা হলো, খুলে বল, চশমা খুলে বল। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, খুলে বল। কি? কোট খুলে বল, বৌরূপী সেজে না তুমি আমার সামনে হাত রাখো। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো, খুলে বল। আবার কি খুলবো? ব্যাপারটা খুলে বল। ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি মালিক, আমি একটা না হোটেলে গান গাওয়ার একটা সুযোগ পেয়েছি। তা ওরা বলেছে 5,000 টাকা মাইনে দেবে, তার মধ্যে 2,500 টাকা আমাকে অ্যাডভান্স দিয়েছে, তার মধ্যে 1,500 টাকা দিয়ে এই কোটটা, হ্যাঁ, আর এই চশমাটা আমি কিনেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমার আবার হারমোনিটার একটা রিড খারাপ হয়ে গেছিলো, সেখানে আবার 150 টাকা গলে গেল। সেই জন্য না ওই চশমার দোকানের মালিক আমাকে, দেখুন এই একটাই কাঁচ দিয়েছে, এই দেখুন কি অবস্থা। চশমাটা খোল, বলি কত টাকা বেঁচে আছে এখনো? 1,000 টাকা। ওর থেকে 500 টাকার বাজার করে আন, আর 500 টাকা দিয়ে ওই দত্তবাড়ির একটু বুড়ো পাটা কিনে আন, ঝোল করে খাবো। হ্যাঁ, বুড়ো? সবাই তো শুনি কচি পাঁঠার মাংস খায়, আপনি বুড়ো পাঁঠা খেতে যাবেন কেন? দত্তবাড়ির ওই পাঁঠার প্রতি আমার অনেক দিনের নজর, বুঝলি বাবা কুমড়ো। কিন্তু তখন তো হাতে পয়সা ছিল না যখন সে কচি ছিল, তাই আর খাওয়া হয়নি। আজ তুই ভালোবেসে যখন খাচ্ছিস, তখন সে পাঁঠা বুড়ো হয়ে গেছে, তাই আমি ওই বুড়ো পাঁঠার ঝুলি খাবো। কিন্তু আমি আপনাকে পাঁঠার মাংস কেন খাওয়াতে যাবো? কারণ তুই আমার সন্তান। সন্তান যদি বাবাকে পাঁঠার ঝোল না খাওয়ায় কে খাবে বল? কি হলো, খাওয়া দাওয়ার কথা শুনছিলাম, পাঁঠার মাংস টাংস হচ্ছে, টাকা কে দিচ্ছে, তোর বাবা, এই আপনার বাবা নাকি? লুকিয়ে লুকিয়ে সব শোনা হচ্ছিল। আমার বাবা না রে, তাহলে আমার ছেলে কুমড়ো আমায় খাওয়াচ্ছে। কে খাওয়াবে খাসির মাংস, পাঁঠার মাংস, কি সব বলছেন? খাওয়াবে? ওর মতন কিপটে ছেলে আপনাকে মাংস খাওয়াবে? ভালো করে ক্যাশ বাক্সটা চেক করে দেখুন, এখান থেকে নিঘাত 500 টাকা কম আছে। মানে মানে এখন তো পাঁঠার মাংস 500 টাকা করে কেজি চলছে, ওই ক্যাশ বাক্স থেকে 500 টাকা সরিয়ে তারপর ওই টাকায় মাংস কিনে আপনাকে খা। এই একদম আজে বাজে কথা বলবি না, জানিস আমি সত্যিকারের গান গাওয়ার জন্য অ্যাডভান্সের টাকা পেয়েছি। তোমাকে গান করার জন্য কারা ভাড়া করে নিয়ে যাচ্ছে শুনি? ওই তো সুর চুরি করে গান করা তুমি। আমি বলি কি, একবার ক্যাশ বাক্সটা এনে ভালো করে মিলিয়ে দেখে নিলে ভালো হয় নাকি? কুমড়ো ঠিক কথা বলছে না, আমি সত্যি পেয়েছি গান গাওয়ার চান্স পেয়েছি। সত্যি 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 তিন সত্যি তিন সত্যি যখন বলছে দাদা, আমার মনে হচ্ছে বেটা ঠিক কোথাও চান্স পেয়েছে। আচ্ছা কুমড়ো, এতদিন থাকলি ধাবাতে, আমাদেরকে ছেড়ে যেতে তোর কষ্ট হবে না? কষ্ট তো হবে রে, কিন্তু
পাতি কেউ নই কো আমি, প্ল্যান আমার নয়, বড় প্ল্যান রয়েছে যদি কপালে তে সয়। পাতি কেউ নই কো আমি, প্ল্যান আমার নয়, বড় প্ল্যান রয়েছে যদি কপালে তে সয়। পাতি কেউ নই কো আমি, প্ল্যান কি? তোর গাড়ি কোথায়? আমার গাড়ি? হ্যাঁ, তোমার গাড়ি, নিজের গাড়ি, ভাড়ার গাড়ি নেই। ফাংশনেতে আটকে গেলে স্টেজেই পড়ে রই। তোমার গাড়ি, নিজের গাড়ি, ভাড়ার গাড়ি নেই। ফাংশনেতে আটকে গেলে স্টেজেই পড়ে রই। হোটেল মালিক আমায় দিয়ে গান গাওয়াতেই চায়, সেই হোটেলই আমার হবে আছি অপেক্ষায়। পাতি কেউ নই কো আমি, প্ল্যান আমার নয়, বড় প্ল্যান রয়েছে যদি কপালে তে সয়। পাতি কেউ নই কো আমি। আরে কুমড়ো, হ্যাঁ, তুই যে হোটেলটায় কাজ পাচ্ছিস, হোটেলটা কেমন? পাঁচ তারা। পাঁচ তারা আছে, এক সপ্তাহ পর ছয় তারা হয়ে যাবে। কেন কেন? এক সপ্তাহ কাজ করবি, তারপর ওখানকার লোকজন বলবে এইবার এইটারে তারা, পাঁচ তারা, এক তারা, ছয় তারা। দাদা বলছি, কুমড়ো চলে যাচ্ছে, আমিও তাহলে যাই। তুই কোথায় যাবি? আমি আর কোথায় যাবো, ছাড়া কোনো উপায় আছে? যাই, ছাদের ওপর আপনার ধুতি আর পাঞ্জাবি গুলো মেলা আছে, ওইগুলোই তুলে নিয়ে আসি। ভাবছি আমিও চলে যাবো। তুই কোথায় যাবি? বোনটার বিয়ে দিয়ে দিয়েছি, ভাবছি আবার নিজে বিয়ে করবো। এখান থেকে চলে যাবি, কাজ ছেড়ে দিবি, বউকে খাওয়াবি কি? এই তো বাড়িতে বোন এতদিন যেগুলো খেত ওইগুলোই বউকে খাওয়াবো। মুখে মুখে বেশি কথা বলো না, বুঝতে পেরেছো? এই জন্য তো তোমাদের অশিক্ষিত বলি। অশিক্ষিত বলবেন না। ছোটবেলায় খুব গরিব ছিলিস, বাবা ব্যাগ কিনে দিতে পারেনি, তার জন্য বস্তা নিয়ে স্কুলে যেতিস, বস্তার মধ্যে ভাই ছিল, ভাই পড়ে গেল, পাড়ার লোক ছিল, মানে মারলো, কষ্ট পারবো বেটা? না, এটা নয়, এটা নয়। আরেকটা অন্য গল্প আছে। ছোটবেলায় পড়াশোনা করতাম না, খুব গরিব ছিলাম, তখন তো আমার ভাই তো ছোট ছিল, ফাইভে পড়তাম, আস্তে আস্তে সিক্স সেভেন এইট নাইন, তারপর ক্লাস টেন হলো, মাধ্যমিক। আমার মা আমার কপালে দই হলুদের ফোঁটা দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পাঠালো। মাধ্যমিক হলে ঢুকতেই আমার ব্যাগ থেকে আমার ভাইটা তো পাস করে পড়ে গেল। সবাই ছেলে ধরা ভেবে কি মার ভাই হতো বাবা। যখন ক্লাস ফাইভে পড়তিস তখন বস্তা থেকে ভাই পড়লো, তারপর তুই উঠে গেলি টেনে, তখনও তোর ভাই বস্তা থেকে পড়লো, হাঁটতে পারলো না, হাঁটতে শেখে নে না। ফাইভে যখন পড়তাম তখন ওটা অন্য একটা ভাই ছিল, তারপর সিক্স সেভেন এইট নাইন টেন হওয়ার পর তখন আমার আরেকটা ভাই হলো, সেই ভাইটাকে নিয়েই বস্তাই করে গেছিলাম, ভাইটা ধপাস করে পড়লো, সবাই ভাবলো আমি নাকি ছেলে ধরা। আমাকে সবাই রোজ রোজ তোদের এক ঘেয়ে বস্তা পাচা গল্প আমার আর ভালো লাগে না শুনতে। শোন শোন, একটা সুখবর আছে। সুখবর কি? ওই আমাদের গোয়ালা বেটা, ওর বাছুরের অন্নপ্রাশন, বুঝতে পেরেছিস? আশ্রক খাবে, বিরাট আয়োজন, তো পুরো দায়িত্বটাই আমাদেরই ধাবাকে দিয়েছে রান্না বান্না করার, বুঝতে পেরেছিস? বাছুরের নাকি অন্নপ্রাশন হচ্ছে, কি ভাগ্য বাছুরটা। বাছুরের না, তোমাদেরও ভাগ্য খুব ভালো, এত বড় একটা কাজের বরাত পেলে। যা, পরের মাস থেকে তোদের মাইনে বাড়িয়ে দেবো, যা। দাদা একটা কথা বলি, বল। মাইনে যখন বাড়ালেনি তখন ভাবছি ধাবাতে থেকেই যাই। বাবা, ফাইভ স্টার হোটেল, এত এত টাকা অ্যাডভান্স, যেই শুনলে মাইনে বাড়াবো, অমনি সুর পাল্টে গেল। সুর পাল্টে পাল্টে তো একদিন ঠিকই আছে আর কি। দাদা, অনেকক্ষণ ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, বলবো? বল। মানে বলছি, বাছুরের অন্নপ্রাশন, ব্যাপারটা কেমন শুনতে লাগছে, এটা তো হওয়ার কথা ছিল না। কি কি হবে? মানে বাছুর অন্ন খায়, তার থেকে বরং বাছুর তো খড় খায়, ওটা খড়প্রাশন হওয়া দরকার। সে তো বটে, তোমার মাথায় এইসব বুদ্ধি আসবে, সেই জন্যই তো তোমায় অশিক্ষিত বলি। অশিক্ষিত বলবেন না, ছোটবেলায় খুব গরিব ছিলাম। মা মা বাবা স্কুল যাওয়ার তো মা
আর একবার যদি বস্তা পাচার গল্প তোমার মুখে শুনেছি আমি ধাওয়া থেকে তোমায় তাড়িয়ে দেবো। বলছিলাম দাদা, আপনি বাবা হয় না ছেলেদের ধাবা থেকে তাড়িয়ে দেবেন না। তাড়াবেন না, আসলে আমরা সমস্ত কোথায় যাবো বলুন। এক কাপড়ে রং করে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিলে বাড়ির সবাই খেতে পাবে না। আরে এক কাপড়ে এরম করে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিলে বাড়ির সবাই খেতে পাবে না। আমায় তাড়িয়ে দিলেও ভাড়ার ঘরে লুকিয়ে থাকবো, আমি ধাবাতে থাকবো, আমি ধাবাতে থাকবো, আমি ধাবাতে থাকবো, আমি ধাবাতে থাকবো। তুমি গুরু আমি চালা, নিয়ে চলো রথের মেলা, যেখানে বাঘের ভয় যেতে হয় সন্ধ্যাবেলা। তুমি গুরু আমি চালা, নিয়ে চলো রথের মেলা, যেখানে বাঘের ভয় যেতে হয় সন্ধ্যাবেলা। যদি কাপড়িস ভাঙে বিল করো ভজন নামে, ভুলে গেছি আমি বাবার নাম। ভুলে থেকো ভেপে থেকো, ভুলে থেকো ভেপে থেকো, এইটাই চাইব। ধাবায় বসে খাটিয়াতেই গান থান গাইব, আর মাসের শেষে তোমার থেকে টাকাটা চাইব। আমি ধাবাতে থাকব, আমি ধাবাতে থাকব, আমি ধাবাতে থাকব, ধাবাতে থাকব। সব ঠিকঠাক তো? এগিরে বেটা গোয়ালা, হ্যাঁ আজকে না তোর বাছুরের অন্নপ্রাশন? হ্যাঁ। তুই গলায় ঘুঁটের মালা পরে ঘুরছিস কেন? আসলে ওই বাছুরটার গলায় পরাবো বলে বাজার থেকে ঘুঁটের মালাটা কিনে এনেছি। বাবা, তো ঘরে গরু থাকতে বাইরের দিয়ে ঘুঁটের মালা কিনে আনলেন কেন? ঘরের গরুটা না বাছুরের অন্নপ্রাশনের আনন্দে এক কাঁদি কলা খেয়ে ফেলেছে, আর কলা খেলে যা হয় আর কি, সকালে আর সাপ্লাই দিতে পারেনি। সবই বুঝতে পারলাম। বলছি বাছুরের নাম কি রাখলেন? বাছুরের নাম আমাকে রাখতে হয়নি, ওর মা নিজেই রেখেছে। মানে আমি সকালবেলায়, আমি যখন বাছুরটা হলো, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি নাম রাখবো, কি নাম রাখবো, কি নাম রাখবো। তারপর হঠাৎ হঠাৎ গরুটা চিৎকার করে বলল, বাজার। কি হচ্ছে, তোমার গরু সকালবেলা উঠে আমার নাম ধরে ডাকলো? আর কি কেন হবে, আপনাকে কতজন ভালোবাসে মানুষ তো ছেড়েই দিন, এমনকি এই গোয়ালার গরু পর্যন্ত আপনাকে ভালোবাসে। আপনার আমার গরুর দুধ খেয়ে দুধের দাম নেন না, ও তো অবলা প্রাণী, গালাগালি দিতে পারে না, তাই ওই ওনাকে ভাজা। আরে একটা কথা বললেই, আমাদের তিনজনের যেরকম 500 টাকা করে কাটেন, আপনি কি গোয়ালারও 500 টাকা কাটবেন? গোয়ালার টাকা কাটতে যাবো কেন হতভাগা? গোয়াল আমার এত বড় কাজের বরাদ দিচ্ছে, গোয়ালাকে সাপোর্ট করার জন্যে তোদের 500 টাকা করে কেটে নেবো। অশিক্ষিত দল, অশিক্ষিত আমাকে বলবেন না। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার গরুর দুধ খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবার পয়সা ছিল না, তো গরুর দুধ আমরা খেতে পারতাম না। তখন কি করতাম, পাশের বাড়ির একটা ছাগল ছিল, আমরা ছাগলের দুধ খেতে যেতাম। একদিন পাড়ার লোক আমাকে দেখে ফেললো, আমি এখান থেকে দৌড়ে দৌড়ে ছুটে আসছিলাম, সবাই আমাকে ছেলে ধরা ভেবে কি মার মারলো। বাবা, দুধ চুরি করে খেলি আর ছেলে ধরা ধরে মারলো, কেন রে, দুটোর মিল কোথায়? না আসল ব্যাপার, আমার বাড়িতে একটা ঠাকুমাও ছিল, ঠাকুমার 90 বছর বয়স হয়ে গেছিল, ডাক্তার বলেছিল ওনাকে গরুর দুধ খাওয়াতে হবে, আমাদের কাছে তো টাকা পয়সা ছিল না, তার জন্য ঠাকুমাকে বস্তায় ভরে ওই ছাগলের কাছে নিয়ে গেছিলাম। পাড়ার লোক যেই তাড়া করলাম, ঠাকুমাকে বস্তায় ভরে দৌড়ে যাচ্ছিলাম, বস্তা থেকে ঠাকুমা আমার পড়লো, সবাই আমাকে ঠাকুমা ধরা। আপনাদের এই ঝামেলা না রোজ হতে থাকে, রোজ
আমি যে বাছুরের অন্নপ্রাশনের জন্য আমি খাবার বানাতে দিয়েছি সেটা এখানে হবে নাকি অন্য কোনো ধাবা দেখবো? রাগ করছেন কেন, রাগ করছেন কেন? আমরা মরে গেছি কি করতে? হ্যাঁ কি সবাই তো বলে বেঁচে আছি কিসের জন্য, এই তুমি মরে আছি বলে কেন? যে হারে রোজ রোজ 500 টাকা করে কাটছে সেখানে কি আর বেঁচে আছি বলা চলে? বলুন, কে বেঁচে থাকবে না মরে যাবে সে আমার দেখে লাভ নেই। আমার আজকে বাড়িতে 500 জন লোক নিমন্ত্রিত, তার মধ্যে 250 জন লোক আর 250 জন বাছুর। বাড়ির জন্য আইটেম কি বানাবে সেইটাকে ভাবো। দেখো বাবু, তুমি আইটেম যাই রাখো, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে একটা আইটেম সং রেখো। আইটেম সংটা ভাবছি আমি করে দিই নাকি? শোনো, গরু যাবে কাল রবীন্দ্র সদন দেখবে গিয়ে মেট্রো, ময়দানে হবে কচিঘাট কেরালু সবে রেট্রো, করবে কোলাকুলি গল্প কোলাকুলি করবে আরো কিছু, দেখবে গাছ তার পেঁপে ধরেছে সঙ্গে তালে চু। হম্বা 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 ইয়ে হম্বা 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 হম্বা। বলছিলাম 250 জন মানুষের রান্না ভালো করে করে দেবো, বুঝতে পারলেন তো? আর 250 জন যে বাছুর খাবে তাদের জন্য কিছু একটা রান্না করে দেবো, ভালো লাগলে তবে আপনি টাকা দেবেন। ভালো এখানে কিন্তু একটা সমস্যা আছে। 250 জন লোক খাওয়ার পর তো বলে দেবে তাদের ভালো লাগলো নাকি খারাপ লাগলো, কিন্তু 250টা বাছুর কি করে বুঝবো তাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? 250 জন বাছুর ওই খাবারটা খেয়ে পরের দিন যদি দেখেন জাবর কাটতে কাটতে উকলে দিয়েছে, তাহলে জানবেন আমাদের খাবার দাবার খারাপ, টাকা দেওয়ার দরকার নেই। আর যদি দেখেন খাবার গিলে নিয়েছে তাহলে জানবেন খাবার দাবার খুব ভালো হয়েছে, তখন টাকা দিবেন। বাবা কি বুদ্ধি! এটা আবদার ছিল, বলছিলাম যে এই খাবার দাবারের আইটেম 500 লোকের জায়গায় যদি 508 জনের করা যায় তাহলে কেমন হয়? এই 500 জায়গায় 500, এই 8 জন বাড়তি করতে গেল। আমি ঢ্যাঁড়স কুমড়ো ভজদার বউ আর ভজদার বাচ্চা, সে কি এত 5 জন হলো, বাকি 3 জন ও বুঝে গেছি 3টে গরু, তাই তো? না ভজ 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 মানে মানে এত ভালো রান্না বান্না হবে ভজদে একাই 3 জনের খাবার খাবে। চেহারা তুলে একদম কথা বলবি না, বুঝতে পেরেছিস? এ হচ্ছে ভগবানের দান, জল খেলেও বাড়ে। একদম বাজে কথা বলবেন না, জল খেয়ে হয়নি, জলের সঙ্গে সঙ্গে আমাদের 3 জনের 500 টাকা গুলো গিলেছেন, তার জন্য তো ঝুলতে পেরেছে। কথা তোমার না, তেরি সবসময় ঝামেলা করবেন না ভজ বাবু, আজকে আমার বাছুরের অন্নপ্রাশন, শুভ দিন। না 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 না, দিন বললে তো হবে না, সবে ধাওয়া খুলেছি কোথেকে দেবো, আমি পারবো না। আরে মশাই শুভ দিন, ও শুভ দিন নয় মানে আমি বলতে চাইছি হ্যাপি ডে। বাবা রে বাবা, আবার ইংলিশ বল, আর ইংলিশ যাচ্ছে, হ্যাঁ ইংলিশ, হ্যাঁ। 3G 4G 3G 4G আগে ছিল 2G, ভুলভাল ইংরাজি ওকে রে কাছে তুমি মারছো জিতবাজি, 1 2 3 4 4 2 3 1 2G, ভুল
ভুলভাল ইংরাজি কোকেনে চাষ তুমি খাচ্ছ ডিবাজি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফাইভ সব ভুলের লক্ষণ সব ভুলের লক্ষণ সব ভুলের লক্ষণ শুনছি অনেক বড় ভালো বেঁধেছিস হ্যাঁ বেটা গোয়ালা ইংরেজি বলছে কুমড়ো ইংরেজিতে গান গাইছে তোরাই অশিক্ষিত থেকে গেলি হ্যাঁ কিচ্ছু হলো না অশিক্ষিত বলবেন না ছোটবেলায় খুব গড়েছিলাম একবার যদি এই কথা বলেছ আমি কিন্তু উঠব আপনি যতই বলেন আপনি তো উঠতে পারবেন না সেটা খুব ভালো করে জানি দাবায় এসে ধপাস করে তো বসে থাকেন এটা আমরা কেন গোটা বাংলার লোক এমনকি ডিডি বাংলার লোকও জানে আপনি চেয়ার ছেড়ে উঠতে পারবেন সে জানুক তাতে আমার কোনো দরকার নেই আমার কোনো লাভও নেই আচ্ছা আমার যেটা জানা দরকার ঠিক চারটের সময় আমার বাড়িতে যতজন নিমন্ত্রণ আছে পাঁচশো জন সবাই কিন্তু খেতে আসবে তার আগে খাবার ঠিক পৌঁছে যাবে তো একেবারে চিন্তা করবেন না চারটের মধ্যে সব খাবার দেওয়া আপনার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু একটা প্রশ্ন এই যে এত খরচা করে আপনার বাছুরের অন্নপ্রাশন করছেন এতে আপনার লাভ কি লাভে লাভ এত এত গরু বাছুর আমার বাড়িতে খেতে যাবে এত এত খাবার খাবে এমনি এমনি তো ছেড়ে দেবো না যতক্ষণ না গোবর দিচ্ছে আর সেই গোবর থেকে ঘুটে তৈরি করে বিক্রি করে আমার দ্বিগুণ লাভ বাবারে বাবা গোয়ালা সাইজের নাটা হলে কি হবে বুদ্ধির সাইজ বেশ লম্বা আমি এটা কথা বলবো মালিক শুধু কথা বলে কি তুই ক্ষান্ত হবি রে হতো ভাবা না মানে প্রথমে কথা বলবো তারপর গানও গাইবো আচ্ছা বলছি কি আপনার বুদ্ধি হতো কিছু কম নয় মোর মনে দিলে দরিয়া আরে শ্বশুর বাড়ি দরিয়া ওর মনে দিলে দরিয়া শ্বশুর বাড়ি দরিয়া সব ট্রেনে মিশে করে লাস্টে ফেরে ওর বাড়ি হলো বেরিয়া বেরিয়া রে সব ট্রেনে মিশে করে লাস্টে ফেরে ওর বাড়ি হলো বেরিয়া ভেড়ার দুধের খায় ছানা লিচুতে খায় আমপানা ভেড়া পুষবে বলেছে ও পুষেছে ভেড়া যদি হায় থানতে রাখো হাকিনে বাড়ি ফেরার বউয়ের ওর চোখে নাকি পটলে ফেরা গানে শোনে ভোজ পুরিয়া গ্যাসে ফুলে গেলে পুরিয়া গানে শোনে ভোজ পুরিয়া ফুলে গেলে পুরিয়া কালো পাতি সিরা পেতে মিশিয়ে চাকায় হোমিও প্যাথির পুরিয়া পুরিয়া রে কালো পাতি সিরা পেতে মিশিয়ে চাকায় হোমিও প্যাথির পুরিয়া বাহ বাহ ভালো ভালো খুব ভালো বাহ কুমড়ো বাবু বলছি কি আমার ওখানে গিয়ে শুধুমাত্র খেয়ে দিয়ে হাত মুজে চলে এলে হবে না এরকম দু চারটে ভালো ভালো গানও গাইতে হবে ঠিক আছে এই নিন ভোজ বাবু দু হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম ঠিক আছে আর বাকিটা আমি পরে দেব আর তোমাদের বলছি এই যে খাবার যেন ঠিক চারটের মধ্যে পৌঁছে যায় তা না হলে বাকি টাকাটা কিন্তু বাকিই থেকে যাবে ঠিক আছে ভোজ বাবু রইল কথা চললাম চললাম আগে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ অ্যাডভান্স পেয়ে গেছি উঠতে তোমায় হবেই অ্যাডভান্সের টাকা আলমারিতে ঢুকিয়ে রাখবো না তোমরা তোমরা নাচবে আর এই হতভাগা টাইটেল সং গাইবে মুখে লাল চিন্তা কপালে ভাল গাইয়েতে তেলে দিলে পেটে ছুঁচে ডাম্বে ভুড়ি ভজে পেঁচে শু অম্বলে পেঁচার মুখ ওই চেঙ্গের হট্ট গলে কানের পর্দা পটল টপা গপের গল্প টপা টপের গল্প জিপে জলে সে গেলে শুরু করে গেল টপটপে গোলাপ চাটনিতে গোলাপ পাঁচটা আঙুল চেটে নিন তারপরে যাওয়ার হো এলো রে ভজ হবি বাবা কি খেতে চাও বলো বাবা এলো রে ভজ হবি বাবা কি খেতে চাও বলো বাবা